এক হরফে পাপড়ি খুলে দশটি নেকির ফুল, এক আয়াতে ভাঙতে পারে লক্ষ কোটি ভুল, এক কিতাবের জীর্ণ রঙে নতুন জীবন লিখি এসো কোরআন শিখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, রব্বি জিদনি ইলমা। আল্লাহ তাআলার কাছে এই দোয়াগুলো করতে, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, আল্লাহ সহজ করো কঠিন করো না। উফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলেছেন যে আল্লিমু ওয়া ইয়াসসিরু, তোমরা মানুষকে শেখাও এবং সহজ করে শেখাও। একথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনবার বলেন, সালাসা মাররা, আল্লিমু ওয়া ইয়াসসিরু, ওয়ালা তুআসসিরু, কঠিন করো না, বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, মানুষকে হতাশ করো না। একজন টিচার হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দ্বিতীয় নসিহা ছিল এভাবে, ওয়া ইযা গাদাবতা ফাসকুত, যখন তুমি রাগ হয়ে যাও, কারণ কোনো শিক্ষার্থীর কোনো আচরণে কিংবা না পারার কারণে যদি শিক্ষক হিসাবে রাগ এসে যায়, ফাসকুত, তাহলে তুমি চুপ হয়ে যাও। দুইবার বলেছেন, এরপরও শিক্ষার্থীর উপরে রাগ করা যাবে না। প্রিয় বন্ধুরা, আমি তোমাদের উপর কোনো রাগ করি না, বরং তোমাদের পরামর্শ পেতে চাই। তুমি যেদিন কোরআন পড়তে পারবে আমার এই ক্লাসের মাধ্যমে, আমি নিজে সেদিন আল্লাহর কাছে ধন্য মনে করব নিজেকে, আর তুমি পেয়ে যাবে জান্নাতে যাওয়ার অনন্ত সুন্দর নির্ভুল রাস্তা। এটাই আমাদের সকলের সাফল্য। বলতে বলতে আজকে যুক্ত হওয়ার যে অংশটুকু থাকবে তা জানার চেষ্টা করব। আজকে অষ্টম এপিসোড, কিন্তু আমরা আস্তে আস্তে কোরআনের ভেতর ঢুকে পড়ছি। আমি তোমাদেরকে একটা মজার আশ্বাস দিতে পারি, এবং সেটা কোনো আবেগে নয়, এটাই বাস্তবতা। তুমি যদি অক্ষরগুলো শিখে ফেলতে পারো, যুক্ত এবং মুক্ত হরফ, তাহলে কোরআন শিক্ষার 80% কাজ, অর্থাৎ 80% কাজ, 100%-এর 80% কাজ হয়ে গেছে তোমার। তুমি শুধু আমার সাথে থাকো, দেখবে পারবে ইনশাআল্লাহ। যুক্ত হওয়ার সময় যে অংশটুকু থাকবে তাতে গোল দাগ দেই, এখানে কিছু অক্ষর আসবে, দেখো প্রথমে হাঁটা এসছে, এখান প্রথমে গোল দাগ দিলাম, গোল দাগ দেওয়ার পরে এই অংশটুকু থাকবে, সেই অংশটুকু নিচে এই লিখে দিলাম, ব্যাস ওকে। প্রথমে এরপর জিম অক্ষরটা আসলো, যুক্ত হওয়ার সময় এই অংশটুকু থাকবে, এইটুকু এইটুকু থাকবে, এই অংশটুকু থাকে না, এইটুকু থাকার পরে কেমন দেখাবে সেটাই নিচে আবার দিয়ে দিলাম। খটা এরকম হবে, এই হলো খয়ের মাথাটুকু থাকবে নিচে, সিনের এই অংশটুকু থাকবে, এবং এই তিনটি যে কাটা কাটা এইটুকুই শুধু থাকবে, আর থাকবে না। হ্যাঁ, বাস আইনের এইটুকু থাকবে, কিন্তু যখন এটা যুক্ত হয়ে মাঝখানে আসবে তখন কালো মাথা হবে। আইনের এই অংশটুকু থাকবে প্রথমে আসলে, আর শেষে আসলে তো ফুল অক্ষরটাই হয়, আর মাঝখানে যদি এই গয়নটে আসে তখন এই কালো মাথার উপরে এক নুক্তা দিলেই গয়ন হয়ে যায়। অ্যাটলিস্ট আমরা আইনের উপরে এক নুক্তা দিলে গয়ন হয়, সেটা তো আগেই দেখেছি। ফায়ের এই অংশটুকু থাকবে, কিন্তু যখন যুক্ত হবে তখন এই দুই দিকে এভাবে থাকবে, এইদিকে একটা অক্ষর থাকবে, এদিকে সামনে পেছনে অক্ষর থাকবে, মাঝখানে জাস্ট এই একটা শূন্যর মতো, তার উপরে এক নুক্তা দিলে ফা, শূন্যের মতো দুই নুক্তা দিলে কফ, মাঝখানে এটা হবে। এরপরে সদের এই অংশটুকু থাকবে, দদের এই অংশটুকু, লাম এভাবে, কাফের এই অংশটুকু শুধু এসের মতো যেটা থাকবে। সব মিলে কেমন হবে আমরা একটু দেখে নেই। সব মিলে এই একবার দেখি, এটা হা জিম খ সিন শিন আইন গয়ন ফা কফ সদ দদ লাম কাফ গয়ন, দেখো এইগুলো সব চেনো কিনা, দেখো বন্ধু তুমি একটু পড়তে পারো কিনা, দেখো ওস্তাদ এগুলো সব আমি পারি, তাহলে তুমি সফল। এখন একটু জোড়া লাগিয়ে দিই আমরা, হা জিম খ সিন শিন আইন গয়ন ফা কফ সদ দদ লাম কাফ শেষে গয়ন, একই হরফ রেখা টেনে মিল করি। একটা মজার পড়া, উপরে দেখো শুধু মাথার অংশটুকু আছে, নিচে জোড়া লাগানো শব্দ তৈরি করা আছে। এখন তুমি অক্ষরের সাথে অক্ষর মিলাও,
তো প্রথমে হা হায়ের দিকে নাও, আইনটা আইনের দিকে নাও, খটা খয়ের দিকে, জিম জিমের দিকে, সিন কোনটা, গয়ন কোনটা, সিন কোনটা, সত কোনটা, ফাটা ফায়ের দিকে, কফটা কফের দিকে, কাপটা কাফের দিকে, ওস্তাজি দতটা তো এই রাইট, হ্যাঁ, এরপরে লামটা হলো এই, গয়নটা হলো এই, এই আইনটা কোথায়, এই যে গিয়ে কালো মাথা আইন। চমৎকার একটা কুইজ দেখি তো, কি কুইজটা আছে আজকে, আইন অক্ষরটি শব্দের মাঝখানে আসলে কিভাবে বুঝব, শব্দের মাঝ, শব্দ মানে কি একাধিক অক্ষর মিলে একটা শব্দ তৈরি হয় তাই না, ঠিক তেমনই আরবিতে একাধিক হরফ মিলে যে শব্দটা তৈরি হয়, তো যদি মাঝখানে আসে আইনটি আমরা বুঝব কি করে, এটা যে আইন, এমনি আইন তো বোঝাই যায়, তো এরপর আমি একটা ভিন্ন সিম্বল ব্যবহার করেছি, বলেছি সেটা কি, কালো মাথা দেখে, অনেক কিন্তু বলে ফেলেছ কালো মাথা দেখি বুঝতে হবে, বুঝতে যে কালো মাথা অক্ষরের নাম আইন, আর এই কালো মাথা আইনের উপরে এক নুক্তা দিলে কি হবে, ওস্তাদজি গয়ন হয়ে যাবে। বাংলায় হরফের নাম লিখি, বাংলায় হরফের নাম লিখব ওস্তাদজি কোনো ব্যাপার না, লাম হা বা, আমি যা লিখছি ঠিক এটাই তুমি লিখছো কিনা, আশা করি তোমারটা হান্ড্রেডই ইনশাল্লাহ সঠিক হয়ে যাবে, তো এরপরেও নিজে আরও একবার দেখে নাও, যেহেতু আমি তোমাকে কাছে পাচ্ছি না, তুমিও আমাকে কাছে পাচ্ছ না, সেজন্য আমি কাছে থেকে যেটা করতাম সেই কাজটুকু আমি করে দিচ্ছি, আর প্রযুক্তির বদৌলতে কিডস ক্রিয়েশন তোমাদেরকে সেই খেদমতটুকু দিয়েছে, লাম জিম হামজা মিম, আইন শিন ত দাল, মিম গয়ন দদ ওয়াও বা, খ লাম দাল, সা শিন ফা নুন র, সা এবং শিনকে কাছাকাছি এনেছি এজন্য তিন নুক্ত দুইটার, ফা এবং নুনকে নিয়েছি এজন্য যে ফাটা একটা গোল দাগ তার উপরে এক নুক্তা, আর নুন এক দাগে এক নুক্তা, বাস। আইন হামজা আলিফ, আইন এবং হামজার মধ্যে তুমি যেন কন্ট্রাডিক্টিভ হয়ে না যায় তোমার বুস্টটা, সেই জন্য দেখো আইন কিন্তু গলাওয়ালা অন্যের সাথে মিলে যায়, আর হামজা কখনোই কারোর সাথে টাচ হয় না, দুইটার আকৃতি প্রাথমিকভাবে দেখতে একরকম হলেও আইনটা এসেছে নিচের অংশ ফেলে দিই, আর হামজা কিছুই সে লস করেনি, একেবারে হামজা যা আছে ঠিক সেরকমই, এই জন্য বলছিলাম যে ও খুব ইন্ডিভিজুয়ালি থাকা পছন্দ করে। তা কফ ইয়ালাম, এখানে কিন্তু স্টুডেন্টরা কনফিউজড হয়, তাকে কফ বলে, কফকে তা বলে, ইয়াকে তা বলে, না এক দাগ উপরে দুই নুক্তা, তা তা সা বা তা সা, এতে আকৃতি ছোট হয়ে যায়, আর কফটা হলো নিচের অংশ পড়ে যায় কিন্তু ওই মাথার অংশ গোলটা ঠেকে গেছে, দেখছো এই যে গোলটা থেকে গেল, এবং এটা হলো এই, এ হলো তা, এ হলো কফ, এটা হলো ইয়া, আবার ইয়ের নুক্তা নিচে, অর্থাৎ দুই নুক্তাওয়ালা তিনটে অক্ষর পাশাপাশি আমরা এনেছি, তুমি একটু আইডেন্টিফাই করো। এখানে কেউ কেউ মনে করে কাপটা মনে হয় হামজা, হামজাটা মনে হয় আইন, না কাপটা কত বড় দেখো, এই যে মাঝখানে এসের মতো ওইটুকু রয়ে গেছে, তো প্রথমটা আইন, তারপর একটা হামজা, তারপর একটা কাফ, তারপরে ইয়া, আমি বলে দিলাম ঠান্ডা মাথায় বুঝে নাও। এরকম আরও অনেক লেখস আছে, যাচ্ছে সামনে 59 নম্বর পেজে আমরা চলে আসছি, নুক্তা দিয়ে কাঙ্ক্ষিত হরফ তৈরি করি, প্রথমটা খ বানাবো, যে উপরে এক নুক্তা দিলে খ হবে, কফ বানাতে হলে এখন তো ফা আছে, এর সাথে আরও একটা নুক্তা যোগ করে দিলেই হবে, দাল আছে উপরে এক নুক্তা দিলে জাল হবে, শিন জিম ঝা বানাতে হবে, প্রথমটাকে শিন বানাতে তিন নুক্তা, জিম বানাতে নিচে এক নুক্তা, ঝা বানাতে উপরে এক নুক্তা দিতে হবে, বাস হয়ে গেল। দ এক নুক্তা, মিমটায় আমি আইডেন্টিফাই করিনি কারণ মিম তো দেখাই যাচ্ছে, ইয়া নিচে দুই নুক্তা দেবো, গয়ন কালো মাথার উপরে এক নুক্তা দিয়ে দাও, ফায়ের উপরে এক নুক্তা, আল্লাহ আকবর রব্বি সিন্নি আলমা, তা বানাতে হলে উপরে দুই নুক্তা দিতে হবে, তারপরেরটাকে কব বানাও, এর মানে হচ্ছে তুমি মাত্র যেন ভুলে না যাও, ভোলার কোনো সুযোগ নাই এখানে, নিজের নামটা ভুললেও পড়া বলার সুযোগ নাই, তার কারণ দেখো এখন কিন্তু তুমি নিজে অক্ষর বানাচ্ছ, আর কোরআনে বানানো আছে শুধু পড়বে, সুবহানাল্লাহ, এখন এই কাজটা কত কঠিন, এটাই যেহেতু তুমি পারো পরেরটা আরও ভালো পারবে বন্ধু, কোনো টেনশন নাই, পরেরটা নুন বানাবো, হ্যাঁ ভুল করে নিচে নুক্তা দিচ্ছ না তো কেউ আবার, না ওস্তাদ যে উপরেই নুক্তা দেবো, পরেরটাকে বা বানাও, বা কি উপরে এক নুক্তা নাকি, না 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 ওস্তাদ জি এই পয়েন্টটার এই যে এখানে একটা নুক্তা দিয়ে দিলে বা হয়ে যায়, গয়ন বানাতে হলে আইনের নিচে কয় নুক্তা দিতে হবে, উম্মা ওস্তাদজি কি বলল, আইনের নিচে নুক্তা দিলে তো ওস্তাদজি কিছু হবে না, তাহলে কি হবে,
ওস্তাদি উপরে এক নুক্তা দিলে গয়ন হবে, এর মানে কি নুক্তাটা যেখানে দরকার সেখানে দিতে হবে, যেই কয়টা দরকার সেই কয়টা দিলেই কাঙ্ক্ষিত হরফ তৈরি হবে। মজার পড়া, পড়ে নাও সুন্দর করে। প্রথমটা লাম, তারপরটা সা বানাতে উপরে তিন নুক্তা, বা বানাতে নিচে এক নুক্তা, শেষে অক্ষরটা ওয়াও আছে। জোয়া ফা তা ইয়া বানাম না, জোয়া ওস্তাদি তোয়া আছে, উপরে এক নুক্তা দিলে হয়ে যাবে জোয়া, তারপরে এখানে একটা নুক্তা দিলাম ফা, এরপরে উপরে দুই নুক্তা দেবো, নিচে দুই নুক্তা দিলে ইয়া হয়ে যাবে। নুন বানাবো ওস্তাদি সোজা, এক উপরে এক নুক্তা, গয়ন বানাতে কালো মাথা, উপরে এক নুক্তা দিলেই হয়ে যাবে। ফা নুন কফ গয়ন, চমৎকার। হ্যাঁ, এটা কিন্তু মনে রেখে রেখে করতে হবে, কোরআনের মধ্যে ঠিক এইভাবে শব্দগুলো অক্ষরগুলো আছে, শুধু পড়ে যেতে হবে, এখন বানিয়ে বানিয়ে দেখাতে হচ্ছে। হ্যাঁ, পড়াটা অনেক মজবুত হলে কোরআন তিলাওয়াতটা সহজ হয়ে যাবে। গয়ন জোয়া সা বানাবো, উপরে তিন নুক্তা দেবো, পরে যে এই যে কাটা কাটা আছে ওস্তাদি, এটার উপরে তিন নুক্তা দেবো, তাহলে সিন হয়ে যাবে, এটা সিন ছিল ছিল, উপরে তিন নুক্তা দিয়ে সিন হয়ে গেছে। এই দাগের উপরে দুই নুক্তা দিলে তা হবে। এখানে শেষেরটা কী বানাতে বলা হচ্ছে ওস্তাদ, যে আরও চিহ্নের মাথায় দেখেন, এই যে বাংলাগুলো লেখা আছে, ইয়া বানাতে হবে, ও নিচে দুই নুক্তা দেব। একটা কুইজ নিয়ে নিই, নিচে এক নুক্তাওয়ালা হরফ দুইটি কী কী? একটা হলো বা, আর একটা হলো জিম। জিমটা যে নিচে থাকে সেটা আমি এক পাশে আবার যুক্ত করে লিখে দেখাই দিলাম, যে 60 নম্বর পেজে চলে গেলাম, রেখা টেনে যুক্ত অক্ষরের সাথে মুক্ত অক্ষর মিল করে সোজা ওস্তাদজি, ওয়ার দিকে নিলাম, সিন নিলাম, মিম নিলাম, বাস, কাফ দাল সিন লাম, বা ইয়া তা সা নুন, মাশাআল্লাহ। আইন, আইনটা কালো মাথা মনে আছে তো? তারপর র, তারপর হ্যা সদ, হামজা দাল হা বদ, গয়ন আলিফ ফা জিম, ঝা জ কফ, কাফ তা লাম খ, কাফ আইন হা হামজা ইয়া। ইয়া হলো মুক্ত হলে এরকম, আর যুক্ত হলে যেহেতু দুই নুক্তা দিয়ে দেখিয়েছি, দুইওটা ইয়া, যুক্ত হলে দুই নুক্তা নিচে দিয়ে। আলিফ হামজা লাম, আলিফ লাম ওয়াও হামজা বা, 61 নম্বর পেজ, হরফের নাম লিখব, আগে বলে নেন তো দেখি তো, কাফ হামজা লাম গয়ন দাল আগে বলে নেন, তারপরে লেখেন, আর বই তো আছি 61 নম্বর পেজে গিয়ে দেখেন। এরপরে আইন কাফ বা হামজা ইয়া, হা কাফ লাম হা, ঝা কাফ ওয়াও তা, জাকাত বলি না আমরা ওইভাবে লেখে, কাফ আইন বা তা, মিম লাম গোল তা, এটা হ্যাঁ, আলিফ বা ইয়া কাফ মিম, কফ হা তা হা। এরপরে একটা কুইজ নিয়ে নেই, হা এর উপর দুই নুক্তা দিলে হরফের নাম কি হয়ে যায়? আমি বলবই না, এবার আপনার পালা। ওস্তাদজি এটা হা, এটার উপর দুই নুক্তা দিলে তা হয়, আপনি এতদিন আমাদেরকে গোল তা হিসেবে বলেছেন, জি রাইট, তা হয়ে যায়। 62 নম্বর পেজে পূর্ণ অক্ষর লিখি, এটা হা কফ ফা আইন শিন, মাথাগুলো আছে, পূর্ণ অক্ষর লিখে ফেলতে হবে, আইন গয়ন সত কফ গয়ন দত ফা সিন তা খ, হা এটা পূর্ণ এরকম ছিল, নুনটা এরকম, জিম হা সা এরকম ছিল, ইয়া হা বা লাম কাফ। আটটি হরফ এমন যা সামনের হরফের সাথে যুক্ত হয় না, এজন্য হরফগুলোকে চেনা খুব সহজ। আলিফ দাল, আলিফ যুক্ত হয় না, তা দাল যুক্ত হয় না মানে জালও যুক্ত হবে না, র সামনের অক্ষরের সাথে জোড়া লাগে না, ঝা জোড়া লাগবে না, ওয়াও কখনোই জোড়া লাগে না, কি মজার পড়া না, এইটু দেখে একটু দেখে নেই, এগুলোকে বলে গয়রে মোরাক্কাব। আর মোরাক্কাব এই অক্ষরগুলো যেগুলো সামনের পিছনের দুই দিক থেকে যুক্ত হয়, বা তা সা হা জিম খ সিন শিন সদ ত জ আইন গয়ন ফা কব কাফলা মিম নুন হা হামজা ইয়া, এটা সামনে পিছনে দুই দিক থেকে অন্যের সাথে জোড়া লাগবে, বা তা হা সিন জিম শিন, এরপরে আসলো খ, এরপর সা, এরপর ওয়াও, তারপর সা সত ত দ গয়ন জ কফ গয়ন ইয়া, কফ কাফ লাম মিম হা হামজা নুন ইয়া আইন। দেখেছ তো বন্ধুরা, একটা অক্ষরের সাথে একটার সাথে মিলে, আবার কোনোটা একেবারে মিলে না, যেগুলো মিলে না তা দেখা একেবারে সোজা।
বলতে বলতে আজকের ক্লাস কিন্তু শেষ। আমরা কয়েকটা কবিরা গুণা জেনে নেই। আমরা প্রথমে নিয়ত করব এই কাজগুলো কবিরা গুণা হয়, এরকম কোনো অভ্যাস যদি আমার ভেতরে আগে থাকে তাহলে আজকেই তো অবাক করে বলবো আল্লাহ কোনো দিন আমি আর এই কবিরা গুণামূলক যে আমল আখলাক আচরণ এটা আমরা করব না, আমি করব না। এজন্য আল্লাহর কাছে অনুশোচনা করা, তাওবা করা আর না করার সিদ্ধান্ত নেয়, এবং সাধ্য অনুযায়ী দান সাদাকা করে দেয়। কারণ এতদিন তো এই কাজগুলো করার কারণে গুনাহ হয়ে গেছে। তওবা করলে, তওবা মানে হচ্ছে আমি আর কোনো দিন এই কাজ করব না, আর ইস্তেগফার মানে হচ্ছে যা হয়েছে সেই জন্য অনুশোচনা করা। এই জন্য তওবা এবং ইস্তেগফার করলে এই সমস্ত কবিরা গুনাহজনিত যত গুনাহ আছে আল্লাহ তাআলা সেই অপরাধগুলো কিয়ামতের দিন আপনাকে ধরবেন না, মাফ করে দেবেন। তাহলে এই তওবাটা আমরা করে নিতে পারি, আর করব না। বন্ধুরা, তোমরাও ছোট্ট যারা তারাও এই বদ অভ্যাসগুলো বাদ দাও। চুগলখুরি বা একের কথা অন্যের কাছে বলে ঝগড়া ফাঁসা সৃষ্টি করা, হ্যাঁ কান কথা বলে, এই জানেন আপনাকে না ওই বলেছে, এই তুমি জানো সে কিন্তু তোমার চরম দুশ্মন, একটু মিথ্যে কথা বলে একে অন্যের সাথে ক্লিকবাজি করা, কবিরা গুনাহ। পারিবারিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, শিক্ষাগতভাবে, সংস্কৃতিগতভাবে, যে কোনো পরিবেশে হোক না কেন এই কাজটি করা কবিরা গুণ। এই কাজটি যারা করছে তারা কবিরা গুণাগার, নাউজুবিল্লাহ মিন জালিক। দুনিয়ার সামান্য স্বার্থ সিদ্ধি অথবা অন্যের কাছে একটু ভালো থাকার জন্য এই জঘন্য অপরাধ অনেকে করে ফেলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বিনা দোষে অপর কোনো মুসলমানকে অভিশাপ দেওয়া, বদদোয়া করা, ধ্বংস হয়ে যাক, শেষ হয়ে যাক, অথচ লোকটা এই অপরাধে অপরাধী না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন কাউকে বদদোয়া করে তখন সেই বদদোয়াটা আসমানে ঘুরতে থাকে, যদি ওই ব্যক্তি উপযুক্ত হয় কেবল তার দিকে সেটা গমন করে, আর যদি দেখে যে না সে এই দোষে দুষ্ট না তাহলে যে বদদোয়া করেছে তার দিকেই ফিরে আসে। অতএব অনেকগুলো দোয়ার রাস্তা খোলা থাকার পরেও চট করে বদদোয়া করে ফেলা, এই বদ অভ্যাস কবিরা গুনাহ হিসেবে ইসলাম দেখেছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। আমরা দোয়া করি, আপনার একটু ক্ষতি হয়ে গেছে কারো দ্বারা, তাই না? এই জন্য বদদোয়া করছেন। আপনি সেজদায় পড়ে আল্লাহকে বলেন না যে আল্লাহ এ আমার এই ক্ষতিটা করলো, তুমি তো দেখেছ, আমি তো দোষী ছিলাম না, অথবা আমি তাকে বিশ্বাস করে এই আমানতদারিতাটা তাকে দিয়েছিলাম, আল্লাহ আপনাকে পুষিয়ে দিবেন। তাকে সংশোধন হওয়া উচিত, কিন্তু এরপরেও আপনি তাকে খুব বদদোয়া দিয়ে শেষ করে দেওয়ার জন্য বলবেন না। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে বদদোয়া করা ইসলাম জায়েজ করেছে, সেটা চূড়ান্ত পর্যায়ে। গণক বা জ্যোতিষীর কাছে গণনার উদ্দেশ্যে গমন করা ও গণকের কথা বিশ্বাস করা, ইটস কবিরা গুনাহ। দেখেন তো আমার হাতে কি আছে, হ্যাঁ তোমার ছেলে এই হবে সেই হবে, তোমার মেয়ে অমুকের সাথে বিয়ে হবে, তুমি রাজকন্যা হবা, তুমি তো এইভাবে গেলে তুমি মরে যাবা, সামনে বিশাল ক্ষতি আছে, এরকম বাজে কথা বাদ দেন। তাকদীর আল্লাহ লিখে দিয়েছেন, আমার কাজ হচ্ছে ইসলামের আলোকে কাজ করে যাওয়া, বিপদ এলে ধৈর্য ধারণ করা। এজন্য কেউ যদি গণকের কাছে একবার গমন করে, লাম তুকাব্বাল সলাতাহ আরবাইনা সবাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তার ৪০ দিনের নামাজ কবুল হবে না, এবং গোনাগারি করাও কবিরা গুনাহ। এজন্য গণকের কথা বিশ্বাস করা কবিরা গুনাহ, তার কাছে যাওয়া কবিরা গুনাহ, এবং সন্তানদেরকে নিয়ে গণকের কাছে ছোটাছুটি করা, ইটস কবিরা গুনাহ। প্রাণীর প্রতিকৃতি বা চিত্রাঙ্কন করা ও প্রাণীর ছবি টানিয়ে রাখা, এই বত অভ্যাস আমাদের অনেক মুসলিম সমাজেও আছে। মৃত বাবা মায়ের ছবি, নিজের ছবি, কীর্তিকলাপের ছবি ছবি টানিয়ে রাখা, এবং বিভিন্ন মূর্তির ছবি আঁকা বা প্রতিমূর্তি অঙ্কন করা অথবা ভাস্কর্য তৈরি, এগুলো অল আর কবিরা গুনাহ, কবিরা গুনাহ। প্রকৃতির ছবি আঁকেন তো, প্রাণীর ছবি এভাবে করা, আল্লাহ কিয়ামতের দিন বলবেন এইগুলোর প্রাণ দাও তুমি যা এঁকেছো। অথবা অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঘরে প্রাণীর ছবি এভাবে টানিয়ে রাখা হয়, সে মানুষের ছবি হোক বা অন্য কোনো প্রাণীর ছবি হোক, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আপনার ঘরে দামি ফার্নিচার আছে, দামি দামি আসবাবপত্র এবং এসি আছে, ফ্রিজ আছে, টেলিভিশন আছে, কিন্তু আপনার ঘরে শান্তি নেই, তার কারণ আপনার ঘরে রহমত ঢুকছে না। আর রহমত না ঢোকার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়া লা তুসাউবিরুন, যেই ঘরে কুকুর থাকে এবং যেই ঘরে প্রাণীর ছবি প্রতিকৃতি অঙ্কন করে রাখা হয়, টানিয়ে ঝুলিয়ে রাখা হয়, সেই ঘরে রহমতের ফেরেশতা আসে না। এটা কবিরা গুনাহ বলেছে ইসলাম। আসুন না সহজ সরল জীবন ইসলামে ফিরে আসি, শান্তির ধারায়,
কোরআনের এই পথে নিজেদেরকে আবার সম্পৃক্ত করে পরবর্তী এপিসোড দেখার আকাঙ্ক্ষা রেখে, দাওয়াত রেখে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক হরফে পাপড়ি খোলে দশটি নেকির ফুল, এক আয়াতে ভাঙতে পারে লক্ষ কোটি ভুল, এক কিতাবের জীর্ণ রঙে নতুন জীবন লিখি, এসো কোরআন শিখি।